हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती आर तोमरा देखछो शातीज वंडर लाइफ। तो आज के होच्छे आमी एखन एकटू पार्लारे जाच्छी, तेमन किछु ना, माने आमार जस्ट आईब्रोटा करार आछे। तो एई सामने जे पार्लारटा आछे माने खूब काछाकाछि हय जेटा आमी चीनी हेयर काटे देखिएछिलाम, ग्लैड बोले एकटा पार्लार नतून खुलेछे, ओटा बेशी दिनेर ना। तो ओई पार्लारटातेई आमी एखन जाबो। तो आर माके जिज्ञासा करलाम जे मा कि रान्ना करछे। आज के मा होच्छे पमफ्रेट माछ निएछे, आर पमफ्रेट माछ यूजुअलि आमादेर बाड़िते झालटाल रान्ना करा हय ना, कारण आमरा केउ खूब एकटा खेते पछन्द करि ना पमफ्रेटेर झोल बा झाल। तो पमफ्रेट एले यूजुअलि मा ताई जोन्नो पमफ्रेट फ्राई बानाय। आमिओ पमफ्रेट करले ओरकम फ्राई करी बा ताओ पमफ्रेट करी, ओरकम टाइपेर किछु एकटा करी। बाड़िते मा एई फ्राईटा करे, एटा आमरा डाल दिए खेते सबाई खूब भालोबासी। तो एटा यूजुअल पमफ्रेट फ्राई থেকে মা একটু আলাদা করে বানায়, মানে মার একটু নিজস্ব টেকনিকে মা বানায়। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে আমি এখন পার্লার থেকে গিয়ে ঘুরে আসি, আর আমার একটু মন জিনিসেও যেতে হবে, একটা কাজ আছে। তো ওই কাজগুলো সেরে আসি, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, দিয়ে এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন আর বৃষ্টি নেই। তো এরকম কদিন ধরেই এরকম একটা ওয়েদার রয়েছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা। তো এমনিতে এরকম টাইমে যদিও বেশ অসুবিধা হয় জামাকাপড় শুকানো ইত্যাদি কাজকর্মে, কিন্তু এরকম ওয়েদারটা খুব ভাল লাগে। বেশ হিউমিডিটিটা অনেকটাই কমে গেছে, মাঝে এত ভ্যাপসা গরম ছিল। তো এখন এই যে টোটোতে যাচ্ছি আমি, বেশ ভাল লাগছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে এই রাস্তাটা তুললাম, কারণ কল্যাণীর রাস্তাঘাট দেখাতে আমার সবসময় ভাল লাগে, বেশ ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, যদিও এখন আগের থেকে অনেকই গাড়ি বেড়েছে, তবুও কল্যাণীতে আমার যাতায়াত করতে বা হাঁটা চলা করতে, হেঁটে হেঁটে কোথাও যেতেও খুব ভালো লাগে। আমি যখন ফিরবো হয়তো হেঁটে হেঁটেই ফিরবো। এখন আমার আইব্রো করা হয়ে গেছে, দিয়ে আমি এখন যাব হচ্ছে মন জিনিসে। তো ওখানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু লোকজন আসবে, তাই জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব। তো আপাতত এই যে যেটা দেখছো এটা ওই পার্লারটা সিঁড়ি, তো ওখান দিয়ে নামছি আমি। এবার আমি মন জিনিসে চলে এসেছি, তো এখান থেকে জিনিসপত্র নিয়ে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি চলে এসেছি। তো চলে আসার সময় এই যে এই এটা এখন পার্পল থেকে এলো, তো এইটা এত বড় বক্স তোমাদের এই কারণে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো লিপস্টিক, মানে দুটো লিপস্টিক আমি তোমাদের আগে রিভিউও দেখিয়েছি পার্পলের ক্রেয়নের, বাট যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার খুলে এখন তোমাদের এটা দেখাবো। তো দুটো লিপস্টিক এদিকে এত বড়, আর এটা বেশ একটা ভারী জিনিস এসেছে। তো এখন দেখলাম যে ওরা ওই দুটো লিপস্টিকের সাথে আমাকে হ্যান্ড স্যানিটাইজার ফ্রি দিয়েছে একটা, গুড ভাইবসের। তো ওই জন্য আমি বলি না, সবসময় আগেও বলেছি তোমাদের যে পার্পলে সবসময় খুব ভালো অফার চলে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে লিপস্টিক দুটোর কী দাম, আর আমি কী দামে এবার পেয়েছি। আর হচ্ছে তোমাদের যেটা স্যানিটাইজার পেয়েছে ওটা তো আমি আগে কোনোদিন ইউজ করিনি, তো এমনি ভালোই হলো যে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার ফুরিয়েও গেছে। আর 500 ml ওরা কিন্তু ফ্রি দিয়েছে, মানে বেশ ভালোই পরিমাণ। তো আমি এখন বার করে দেখি আর তোমাদের সাথে আমি দেখাই যে ওরা এত সুন্দর, মানে লিপস্টিক দুটোতে অফার তো রয়েছেই, তার সাথে সাথে আমাকে হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছে। আর যারা দেখোনি তাদের জন্য আমি লিপস্টিকটা সোয়াচ করেও দেখাবো তোমাদেরকে। তো এটা আপাতত খুলি। হ্যাঁ দেখো কত বড় হ্যান্ড স্যানিটাইজারটা ফ্রি দিয়েছে, আমার তো বেশ দেখে আনন্দ হচ্ছে। মানে আমি দেখলাম 500 ml লেখা রয়েছে, এই জন্যই বক্সটা ভারী হয়ে গেছে। তো এটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি, আর এই হচ্ছে লিপস্টিক দুটো, আমি দুটোরই প্যাকেজিং খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এটা কোনো দিন আগে ইউজ করিনি, এটা হচ্ছে গুড ভাইবসের হ্যান্ড স্যানিটাইজার, এটা ফ্রি পেলাম, ভালোই হলো 500 ml। তো এটা 70% অ্যালকোহল আছে বলে লেখা রয়েছে, তো যদিও তুলতে গিয়ে এটা একটু উঠে গেল, বাট এখানে 70% লেখাটা দেখতে পাচ্ছি। তো দেখি ইউজ করে কেমন, এটার একটু অ্যান্টিসেপ্টিক টাইপের স্মেল পেলাম আমি, মানে স্মেলটা যে খুব বিশাল কিছু ভালো কিছু স্মেল দেওয়া আছে তা না। যাই হোক, দেখা যাক ইউজ করে কেমন হয়। আর লিপস্টিক দুটো খুলে তোমাদের আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এই যে পিঙ্ক লিপস্টিকটা আমাকে লাগানো দেখছো, এটাই আমি রিপারচেস করলাম, মানে দুটোই অ্যাকচুয়ালি আমি রিপারচেস করলাম। একটা রেড আমি ইউজ করছি অনেক দিন ধরে, আর ক্রেয়ন না একটু তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। আর এই লিপস্টিক দুটোর সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো শার্পনার আসেনি, তো শার্পনারটা তোমাদের নিজে
নিজেদেরই কিনে নিতে হবে যারা কিনবে। তো আমি তোমাদের এই দুটো খুলে দেখাচ্ছি। একটা তো আমার ঠোঁটে দেখতেই পাচ্ছ, এটার নাম হচ্ছে ট্রেজার হান্ট টাইম ফাইভ, আমি যখন এখানে দেখাবো বলে দেবো আরেকবার। আর আরেকটা হচ্ছে রেড কালারের, দুটোই আমি বার করে তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। আগেও আমি লিপস্টিক দুটো রিভিউ করেছি অনেক পুরনো একটা ভিডিওতে, বাট আজকে যেহেতু রিপারচেস করলাম আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে পার্পলের লিপ ক্রেয়ন, মানে পার্পলের নিজস্ব যেটা আর কি ইনহাউস প্রোডাক্ট পার্পলের লিপ ক্রেয়ন, এটার নাম হচ্ছে ট্রেজার হান্ট টাইম ফাইভ। এটা আমি অলরেডি ঠোঁটে অ্যাপ্লাই করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা এমন একটা পিঙ্ক যেটা সমস্ত স্কিন টোনে স্যুট করবে। মানে এরকম নয় যে পিঙ্ক অনেক সময় অনেকেই ভাবে যে খালি ফর্সাতে স্যুট করে, এই পিঙ্কটা এমনই, এমন মিডিয়াম টাইপের পিঙ্ক যেটা যে কোনো স্কিন টোনে যাবে। আর তোমাদের আমি তাও একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুব সুন্দর একটা মিষ্টি টাইপের পিঙ্ক, আমি আগেও দেখিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে রেডটা, এটার নাম হচ্ছে ফ্রম নেভার টু ফর এভার ওয়ান, এটাও খুব ভালো রেড, এটারও আমি তোমাদের হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম টুকটুকে লাল, এটার কোনো মেরুন ভাব নেই, জানি না এখানে এই যে এই কালারটা, জানি না এখানে না ছবিতে অতটা বোঝা যাচ্ছে না, পিঙ্কের পাশে এটাকে ওরকম পিঙ্ক পিঙ্ক লাগছে, বাট এটা ঠোঁটে একদম সুন্দর, ভীষণ সুন্দর একটা রেড আসে, মানে একদম ব্রাইট রেড। যারা রেডের ভালো শেড খোঁজো তারা সবসময় এটা ইউজ করতে পারো। আর এই রেড কালারটা একটু বেশি ড্রাই, পিঙ্কটা ঠোঁটে বেশ ময়েশ্চারাইজ ফিল হয়, কারণ হচ্ছে পিঙ্কটা ওদের সফট ম্যাট রেঞ্জ থেকে, রেডটা তা নয়। তো রেডটা একটু ড্রাই অনেকের ফিল হতে পারে, কিন্তু পিঙ্কটা তো একদম কোনো ভাবনা চিন্তা না করেই কিনতে পারো। তো আমি দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যাতে পারচেস করতে পারো। আর তাছাড়া এর আগে আমি রিভিউ যে করেছিলাম সেই ভিডিওটার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো। আর এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে এলাম, তো তাই জন্য আমার খুব গরম লাগছে, তো আর আমি কিছু বলে এই ভিডিওটা বড় করব না। তো আপাতত আমরা চলো মার রান্নাটা দেখে গিয়ে, কারণ মা অনেকক্ষণ ধরেই সব প্রিপেয়ার করে বসে আছে, আমার জন্য করতে পারছে না। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো চলো এখন মার রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। আমি তোমাদের প্রাইসটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই দুটোরই রেঞ্জ হচ্ছে এমনি এমআরপি হচ্ছে আর কি 425। তো কিন্তু এটাতে সবসময় অফার থাকে, নানান টাইমে নানান রকম অফার পাওয়া যায়। এবার আমি দুটোর একটা পেয়েছি 315 টাকায়, আরেকটা হচ্ছে পেয়েছি 298-এ, মানে বুঝতেই পারছো অনেকটাই অফার থাকে। অনেক সময় আমি 210-212 এরকম রেঞ্জেও পাই, তো সবসময় সেটা সম্ভব না, কিন্তু যখন যেরকম অফার থাকে। তো এই জন্য আমি এই ক্রেয়নটাই আপাতত সবসময় পারচেস করছি, তো তোমরাও কিনে দেখতেই পারো। পমফ্রেট ফ্রাইটা এমনিতে তোমরা কাঁচা মাছেও করতে পারো, আমি করলে কাঁচা মাছে করি, কিন্তু মা বলে যে ওই মাছটা যেহেতু একটু সাদা সাদা দেখতে লাগে কাঁচা মাছে করলে, সেজন্য মা ওটা প্রেফার করে না, তাই মা মাছগুলো এরকম যেরকম দেখতে পাচ্ছ এরকম হালকা জাস্ট এপিটোপিট ভেজে নিয়েছে। এই দেখো, এগুলো হচ্ছে সবগুলো মাছ, তো এগুলোকে মা জাস্ট নুন হলুদ মাখানো, নুন হলুদ তো মাখানো বলো, নুন হলুদ মাখিয়ে তারপর এটাকে এপিটোপিট করে আর একটু লেবুর রস দেওয়া আছে, দিয়ে মা এটাকে ফ্রাই করে নিয়েছে, মানে এটা ডাবল ফ্রাই হবে আর কি। এরপর যেটা মা ব্যাটারে চুবিয়ে ভাজবে সেটার জন্য আলাদা কিছু মশলা মাখানো হবে, যেটা তোমরা ইচ্ছে হলে কাঁচা মাছেও মশলা মাখিয়ে করতে পারো, তারপর একবারে ডিপ ফ্রাই করতে পারো, বাট মা এটা ডাবল ফ্রাই করে। তো এভাবে তোমাদের তাই দেখিয়ে নিলাম যে এটা হচ্ছে মাছগুলোকে জাস্ট অল্প একটু ভেজে মা তুলে রেখেছে। দেখো এটাকে কীভাবে ম্যারিনেট করবে, এই যে এখানে মা ভিনিগার নিয়েছে, সব মাছগুলোতে একটু অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছে, এর আগেও বলেছিলাম আমি নুন হলুদের সাথে একটু কিন্তু লেবুর রস মাখাচ্ছিল, এখন আবার সাথে ভিনিগার দেওয়া হলো, তো সেটা তোমরা বুঝে কতটা ভিনিগার দেবে সেটা একটু বুঝে দিও, মানে অতিরিক্ত হয়ে গেলে টক লাগতে পারে। এরকম ডাবল ম্যারিনেশনে সবসময় টেস্ট খুব ভালো হয়, আর তোমরা যদি না ভেজে করো তাহলেও যদি ডাবল ম্যারিনেশন করো তাহলে দেখবে খেতে বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে প্রথমে নুন আর লেবুর রসটা মেখে 15 মিনিট রেখে তারপর বাকি ম্যারিনেশনের মশলাটা লাগিয়ে দিতে পারো। এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা,
এবারে এই আদা রসুন লঙ্কার পেস্টটা মা এই মাছের গায়ে এরকম ভাবে লাগিয়ে দিচ্ছে। এটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে খুব টেস্টি লাগবে ভাজাটা খেতে। দেখো যেভাবে লাগাচ্ছি এরকম ভাবে মাছটাতে লাগিয়ে দিতে হবে। এবার দেখো মাছগুলোকে উল্টে দিয়ে আবার ওই পিঠটাতেও এভাবে মশলাটা লাগিয়ে দিতে হবে। যখন মশলাটা বাটবে দেখবে খুব জল জল জানে না হয়, জল জল হলে কিন্তু এরকমভাবে লাগাতে পারবে না, তো অল্প জল দিয়ে মশলাটা বেটে নেবে। এরকমভাবে উল্টো পিঠে আবার মশলাটা লাগিয়ে দিতে হবে। তোমরা ইচ্ছা হলে মাছগুলোকে একটু হালকা চিড়ে চিড়ে নিয়ে সেভাবেও সেখানেও ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে লাগিয়ে দিতে পারো, সেটা হলেও খেতে খুব ভালো লাগবে। যারা কাঁচা মাছে করবে তারা ওইভাবে করতেই পারো। যেহেতু মাছগুলো খুব বড় বড় ওই জন্য আমি আধখানা করে নিয়েছি, নইলে ফ্রাই করতে একটু অসুবিধা হবে। তোমরা ছোট মাছে করলে গোটা রাখলে গোটাতে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে দেখো যে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো রয়েছে। তো এটা যখন মা ব্যাটারটা দিয়ে মাছটাকে মাখবে, মানে ব্যাটারের মধ্যে মা মাছটাকে দেবে, তখন এটা কাজে লাগবে। তো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো এটাকে কিভাবে মা ইউজ করছে। দেখো এখানে 12 পিস মাছ ভাজা হবে, তাই জন্য বেসনটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা ব্যাটারই করতে হবে, কারণ এখানে এইভাবে ম্যারিনেশনটা রয়েছে, পাতলা ব্যাটার হলে গা থেকে তখন ব্যাটারটা খুলে যেতে পারে, তো ওই জন্য একটু থিক ব্যাটার বানাতে হবে। দেখো এখানে অনেকটা পরিমাণে বেসন লাগছে। তবে এক প্যাকেট নেবে, তবে এটা এক প্যাকেট নয়, এটা কিন্তু মানে আগে অনেকটা ইউজ হয়েছিল, তোমরা ভাবতে পারো প্যাকেটটা শেষ হয়ে গেল, যেহেতু এক প্যাকেট নয় এটা। আর এর সঙ্গে একটু মেশাচ্ছি কর্নফ্লাওয়ার, এর সাথে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছে, কারণ কর্নফ্লাওয়ার দিলে ভাজাটা খুব ক্রিস্পি হয়। এর সাথে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, মানে মাছটায় কিন্তু অলরেডি নুন আছে, তাই নুনটা একটু বুঝে দেবে, এটা শুধু ব্যাটারটার জন্য নুনটা। বেকিং পাউডার তো, হ্যাঁ একটুখানি দিচ্ছে, সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু খুব কম পরিমাণে দিতে হয়, মানে জাস্ট এক চিমটে দেবে। ওই যে দেখো কতটুকু দিচ্ছে। এটার বদলে খাবার সোডা, বেকিং সোডাও, এর বদলে বেকিং সোডা দিলেও হবে। তো এটা দিলেও খুব ক্রিস্পি ভাব আসে, কিন্তু এটার পরিমাণটা খুব বুঝে দিতে হয়। এটাকে শুকনো অবস্থাতে এরকমভাবে একটু নেড়ে নিচ্ছে, যাতে কোনো রকম লাম্প না থাকে। ভালো করে শুকনো অবস্থাতে এরকমভাবে নেড়ে নিলে না কোনো রকম লাম্প হয় না, নইলে অনেক সময় জল মেশানোর সময় বেসনটা লাম্প হয়ে যায়। এবার অল্প অল্প করে জলটা মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। জল কখনোই একসাথে দেবে না, কারণ তাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশিয়ে বুঝে নিয়ে কতটা থিক ব্যাটার হচ্ছে সেই অনুযায়ী জলটা মেশাতে থাকতে হবে। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এটাকে একটু চামচে তোলো, তাহলে থিকনেসটা বোঝা যাবে। থিকনেসটা তোমরা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু খুব মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম লেভেলের একটা ব্যাটার এটা তৈরি করা হয়েছে। এবার এর মধ্যে এই যে পেঁয়াজ লঙ্কা কুচানোটা ছিল এটা মা অ্যাড করে দেবে। আর এর মধ্যে যে ধনে পাতা কুচিটা তোমরা দেখেছিলে ওই ধনে পাতা কুচিটাও অ্যাড করে দেবে। এটাতে না একটু এক্সট্রা অন্যরকম টেস্ট আসবে। এটা ইউজুয়ালি ভাজায় সবসময় করা হয় না, কিন্তু তোমরা এটা করে দেখতে পারো, এই যে উপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ধনে পাতাটা ভাজা ভাজা হয়ে যাবে, সেটার জন্য একটু অন্যরকম টেস্ট আসবে।
এইবার যদি বুঝে তখন মনে হলে আর এই সময় মনে হলে একটু জল দিতে পারো, কারণ এটাতে দেখো এটা একটু টেনে গেল, তো মা এবার একটু জল অ্যাড করবে। আর এইভাবে বেশিক্ষণ রেখে দেওয়াটাও উচিত হবে না, কারণ হচ্ছে যে এখান থেকে আরও তখন জল বেরিয়ে যেতে পারে পেঁয়াজ টেঁয়াজ রয়েছে বলে। এভাবে মেখে নিয়ে তোমরা সাথে সাথেই ভেজে নেবে। এবার গ্যাস জ্বেলে মা ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছে। এবার তেলটা তো একটু বেশিই দিতে হবে, সাদা তেলে এটা ফ্রাই হবে, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। মানে ডিপ ফ্রাই হয়তো পুরোপুরি সেভাবে করবে না, কিন্তু একটু তেলটা বেশি না দিলে এই টাইপের ভাজাগুলো হয় না। তো আমাদের পক্ষে তো বাড়িতে অতটা বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করা সম্ভব না, যতটা দেওয়া সম্ভব সেরকম দিয়ে ডিপ ফ্রাই করতে হবে। এখানে লাইটটা চলে গেল, তাই জন্য তোমাদের মেবি একটু অন্ধকার লাগবে। এবার দেখো মা ওই মাছগুলোকে ব্যাটারে চুবিয়ে নেবে। এই যে এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। এটাকে একটু ভালো করে টাইম ধরে মাখিয়ে নিতে হবে, কারণ যেহেতু ওই পেঁয়াজ লঙ্কাটা আছে না, ওটা যাতে পুরোপুরি ভালোভাবে মাছের সাথে যায় সেরকমভাবে করে নিতে হবে। গরম হয়েছে তেলটা, এবার তেল গরম হয়ে গেছে। এবার পমফ্রেটগুলো মা একটা একটা করে এরকমভাবে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেবে। এটা একটু এরকমভাবে সাবধানে করতে হবে যাতে মাছটা কোনোভাবেই খুলে না যায় ব্যাটার থেকে। দেখো তোমাদের আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা একদম ভালোভাবে ব্যাটারে কোটেড আছে। ওই দিকে মা আর একটা মাছকে একইভাবে কোট করে নিচ্ছে। দেখো এবার আরেকটা মাছকেও মা এখানে দিয়ে দিল। এবার একসাথে কিন্তু বেশি মাছ ঠেসা ঠেসি করে দিতে যাবে না, যে কটা মাছ স্বাভাবিকভাবে হবে এখানে, যেমন আমার মনে হচ্ছে তিনটে হবে, তো সেই তিনটে দিয়েই একবারে ভেজে নেওয়া যাবে তাহলে। তারপর আলাদা আলাদা করে মানে কয়েক ব্যাচে ভেজে নিতে হবে। ওদিকে মা আরেকটা মাছকেও ব্যাটার দিয়ে কোট করছে। ব্যাস দেখো এটাই তিনটে, বা ম্যাক্সিমাম আরেকটা কি দেবে, ম্যাক্সিমাম এটা চারটে ধরতো, কিন্তু সেটা না দেওয়াই ভালো, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তো এটা এবার ছেড়ে দিয়েছে, এবার এটার একদিক ভাজা হলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মা মাছগুলোকে উল্টে দিচ্ছে। এটা কি হাই ফ্লেমে রেখেই ভাজছিল না মিডিয়াম? মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখে ভাজছিল। এবার দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আবার আরেক পিঠ উল্টে মা এখন কমিয়ে রেখেছে। এবার দেখো দু পিঠই ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন একটু কম ভেজে রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এটাকে আবার আমরা যখন খাবো অ্যাকচুয়ালি তখন এটাকে আবার গরম করতে হবে, সেটার জন্য খুব লাল করে এখন ভাজলে তখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, সেটার জন্য মা একটু কম ভেজে তুলে রাখছে। এবার মা এগুলোকে তুলে নিয়ে আবার বাকিগুলোকে ভাজতে দিয়ে দেবে। দেখো ওইদিকে একটা ভাজতে অলরেডি দিয়ে দিয়েছে। তো এরকমভাবে সব কটা ভাজা হয়ে গেলে তোমাদের আমি আবার দেখাবো। আপাতত এরকমভাবে মা অনেকগুলো, যেহেতু অনেকগুলো ব্যাচে ভেজে নেবে, তো পুরোটা হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এগুলো এখন ভাজা হয়ে গেছে। তো এরকম ভাজার পরে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খুব ক্রিস্পি টাইপের ভাজা হয়েছে, তো এই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। পুরোটা এখনও হয়নি, মা কিছুটা ভাজছে এখনও।